বসো তুমি বসো বসো আপনাকে আমাকে দেখতে এসেছেন আচ্ছা আপনার কেমন লাগছে ভালোই লাগছে আচ্ছা আপনি কি বললেন জানি কি আয়েশার জন্য এরকম হিজাব নিয়ে আসছেন নাকি আয়েশার জন্য হিজাব নিয়ে আসছি হ্যাঁ আচ্ছা তারপর আয়েশার আম্মুর জন্য আয়েশার আম্মুর জন্য আয়েশার আম্মুর জন্য আচ্ছা আয়েশার আম্মু তো আপনার অনেক ভক্ত হয়ে গেছে আপনাকে দেখে আয়েশার আম্মু আপনার অনেক ভক্ত হয়ে গেছে আপনার আসতে কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে অনেক জ্যাম ছিল অনেক কষ্ট হয়েছে অনেক জ্যাম ছিল আমরা রাস্তা থেকে রওনা দিছিলাম আস্তে আস্তে সামনে গাড়ি ছিল ও আরে সুন্দর আমার একটা নতুন গাড়ি আছে সেটা হচ্ছে হ্যারিয়ার আচ্ছা মাশাআল্লাহ এই গাড়ি তো আমার অনেক পছন্দ এটা আমাকে দিবেন তাহলে আপনাদের গাড়িটা আমাদেরকে দিয়া ওকে আমাদের আচ্ছা আমার গাড়ি আমি আপনাকে দিয়ে দিলাম আপনাকে না ওকে দেব ঠিক আছে ওকে দিলে হবে আমার গাড়ি ছোট ও ছোট তাই না আচ্ছা তা আপনি আপনার কলারাবের অফিসে এসেছেন এটা কিসের অফিস আম্মু কলারাবের আর এটা হচ্ছে হলি টিউন স্টুডিও হ্যাঁ হ্যাঁ আর আমি হলি টিউনে এড করতে যাচ্ছি এড হতে যাচ্ছেন অবশ্যই এই দুইজন হলি টিউনে এড হবে আচ্ছা হলি টিউনে এড হতে গেলে তো আপনাদের গজল গাইতে হবে হুম পারব না তাহলে কিভাবে হবে পারতে হবে আপনি পারবেন না আমি পারার চেষ্টা করব যতটা ইনশাআল্লাহ আপনি কি সামনে আমাদের একটা গজলে থাকবেন হ্যাঁ ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ সামনে আবার যখন আমরা গজল করব তখন আপনাকে গজলে নিয়ে নেব আপনি আসুন তাহলে আমাদেরকে ডাক দিবেন তাই আসব হ্যাঁ আচ্ছা তাহলে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছে এরা কলরবকে দেখতে সেই এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের খুদে ভক্ত আসলে ইসলামী সাংস্কৃতিক চর্চাটা এত পরিমাণে ব্যাপক হয়েছে আলহামদুলিল্লাহ তো সেই চর্চা সারা বিশ্বব্যাপী যে বাচ্চাকে দেখলে আমরা বুঝতে পারি আসলে তারা আমাদের খুব ভক্ত অনেক দিন ধরে তার বাবা বলছিল আসবে আজকে নিয়ে এসেছে সবাই সবাই থাকে এখানে আপনি তো আপনার আব্বুর আম্মু তাই না যখন আপনি এখন ছোট না আপনি যখন হ্যাঁ আপনি যখন বড় হয়ে যাবেন তখন আপনি মা হয়ে যাবেন উনি ছেলে হয়ে যাবে আপনার কিন্তু কয়েকদিন পরে আমি বড় হয়ে যাব কয়েকদিন পরে আব্বু হচ্ছে বুড়ো হয়ে যাবে তখন উনি ছোট হয়ে যাবে উনি সন্তান হয়ে যাবে আপনি মা হয়ে যাবেন এই কি কথা তো আমার মোহাম্মদ বলে আপনার মতো এই কথাটাই আমার মোহাম্মদ বলে যাক এরা খুব খুশি আজকে মানে খুবই প্রাণবন্ত অনেক খুশি আর আমাদের এই দুই খুদে ভক্তের সম্মানিত বাবা আজকে আমাদের এই সাথে আছেন কিউট বাচ্চার বাবা হচ্ছে আমি ইম্পোর্ট বিজনেস করি বেসিক্যালি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আমি একজন ভেটেরিনারি গ্রাজুয়েট মানে আপনি সেদিন বলেছিলেন যে এর বাবা ডক্টর অ্যাকচুয়ালি আমি পশু ডাক্তার আর কি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ পশু চিকিৎসক আচ্ছা মাশাআল্লাহ আমি বেসিক্যালি পোল্ট্রি ফিড ম্যানুফ্যাকচারিং এর জন্য কিছু অ্যাডিটিভস লাগে ওগুলো বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করি আর লোকালি সাপ্লাই দিই আচ্ছা মাশাআল্লাহ ঘুমাতে যাচ্ছে না এই হুজুর কিন্তু দেখছে তুমি যদি না ঘুমাও হুজুর তোমাকে কিন্তু দেখা দিবে না মানে পুরো এক সপ্তাহ আপনার কথা বলে সবকিছু একদম